চৌদ্দবাজার ঘাট বিধানসভা কেন্দ্রের হাফানিয়া স্থিত দুর্গাপাড়া এলাকায় রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আয়োজিত হয়। বাধারঘাট মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি প্রভারী ডক্টর মহেশ শর্মা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার ও মণ্ডল সভাপতি কেশব নন্দন দত্ত সহ অন্যান্যরা। কর্মসূচিতে স্থানীয় জনমানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায় এবং অনুষ্ঠানস্থলে প্রচুর মাত্রায় মহিলা শক্তি উপস্থিত ছিল। আগত প্রতিনিধিরা সবাই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন এবং পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রদেশ বিজেপি প্রভারী মহেশ শর্মা বিধায়িকা মিমি মজুমদারের কাজকর্মের প্রশংসা করেন এবং বিধানসভা কেন্দ্রের উন্নয়নের স্বার্থে তাকে পুনরায় জয়ী করার আহ্বান রাখেন। जन्मदिन है, उन्होंने संदेश दिया था अंत्योदय का, आजादी का 75 साल पूरा हो रहा है। 75 साल की आजादी में सभी को घर मिले, घर में बिजली हुई, घर में टॉयलेट हुई, घर का इलाज के लिए आयुष्मान भारत के माध्यम से सबई का इलाज हुई, और कोरोना काल में सबई देखा कि सबको भोजन मिले, यही अंत्योदय है, यही दीनदयाल उपाध्याय जी का संदेश है। यह संदेश किसने पूरा किया? नरेंद्र मोदी ने किया। नरेंद्र मोदी जी को नमस्कार, नमन। अंत्योदय का, दीनदयाल जी का काम पूरा करे नरेंद्र मोदी। घर दिया, बिजली दिया, इलाज दिया, खाने को राशन दिया, टॉयलेट दिया, और बहुत कुछ देना है, और भी बहुत कुछ देना है। त्रिपुरा मुख्य विचारधारा में कर रहे हैं, दीदी भी आपका अच्छा काम कर रही हैं। मंत्री बन गया देखो, दिल्ली आपका मुख्यमंत्री मानिकदा, विप्लवदा, राजीव मजूमदार आपका सभापति जी, सब लोग मिलकर त्रिपुरा को आगे लेके चलेंगे। आपका सहयोग चाहिए, आपका आशीर्वाद चाहिए। यह आशीर्वाद मिलेगा सबको, पक्का मिलेगा। हाथ ऊपर कर दीजिए। অন্ত্যোদয় ভাবনা এবং নরেন্দ্র মোদীর সময়ে তাকে কিভাবে বাস্তবায়িত করা হচ্ছে সেই প্রসঙ্গ উল্লেখ করেন প্রভারী মহেশ শর্মা। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপি সরকার গরিব কল্যাণকে প্রাধান্য দিয়েই সবসময় কাজ করে চলছে। এ প্রসঙ্গে বিধায়িকার নেতৃত্বে পাকা ঘর প্রদান সহ যেসব উন্নয়ন কাজ হয়েছে তারও উল্লেখ করেন তিনি। রাজনৈতিকভাবে সিপিআইএমকে তীব্র আক্রমণ করে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, যুবরাজনগরের উপনির্বাচনে বিজেপির মহিলা প্রার্থীর জয় প্রমাণ করেছে। 2023 নির্বাচনে আবার বিপুল আসন নিয়ে রাজ্যে আসবে বিজেপি। কারণ গরিবের সরকার, গরিব যদি না বানায় তাহলে সরকার বেশি দিন চলতো না, তাই তারা গরিব বানাইছে। আমাদের সরকার আসার পর যত পরিকল্পনা আছে সব পরিকল্পনা গরিবদের জন্য করছে। সামাজিক ভাতা 2000 টাকা করছে, গরিব যারা আছে তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করছে। এটা তো পঞ্চায়েত না, মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি কেন পাকা বাড়ি কার কার বাড়িতে এবার স্যাংশন পাইছে, একবার হাত তুলেন তো, কার কার বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা মোদি সরকার? হ্যাঁ, আচ্ছা, আর কার কার প্রয়োজন আছে একবার হাত তুলেন তো। প্রয়োজন কার কার আছে, দরকার আছে যে আমার বাড়িতে পাকা বাড়ি দরকার আছে? নামের তালিকা, এটা কোন ওয়ার্ড, ওয়ার্ডের নাম কি? ওয়ার্ড 48, এটা নিয়ে কই কাউন্সিলর কই? কাউন্সিলর দিদিমনি দেখছেনি, অনেক লোকের ঘর দরকার, কাউন্সিলর আর ছিলেন কি? আমরা বিধায়িকারা তো ছিলেন, নামের তালিকা তৈরি করে কিভাবে ঘর ব্যবস্থা করা যায় আমাদের সরকার সেটা চিন্তা ভাবনা করে। আমাদের সরকার আসার পর গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। প্রত্যেকের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা করেছে, প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করেছে, প্রত্যেকের বাড়িতে উজ্জ্বলা জ্যোতি যোজনায়
গ্যাসের কানেকশন মহিলাদের নামে সে ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। এটা হলো সরকার। আর আমাদের যখন বেনিফিশিয়ারি সিলেকশন হয় তখন কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে সেটা আইডেন্টিফাই হয় না। আমরা সমাজের অন্তিম ব্যক্তি যারা ভারতীয় জনতা পার্টির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ আর এই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে। কর্মসূচিতে উপস্থিত প্রদেশ প্রভারী সহ রাজীব ভট্টাচার্য এবং প্রতিমা ভৌমিককে বাথারঘাট মণ্ডলের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানান বিধায়িকা মিমি মজুমদার। এই দিনটি বাথারঘাটবাসীর জন্য গৌরবময় দিন বলে জানান বিধায়িকা মিমি মজুমদার। প্রভারী মহেশ শর্মা এবং রাজীব ভট্টাচার্য সহ প্রতিমা ভৌমিকের রাজনৈতিক দূরদর্শিতা এবং কাজকর্ম নিয়ে সুন্দর বক্তব্য রাখেন মিমি মজুমদার। প্লাস্টিক বাদ দিতাম না, আমরা চিন্তা করেন কি অবস্থা। ঠিক আছে, আপনারা করেন, ঠিক আছে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বিভিন্ন দিক এবং বিধানসভা কেন্দ্রের উন্নয়ন কাজকর্মের বিভিন্ন বিষয় নিজের বক্তব্যে তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আমাদের মাঝখানে আছে একজন ডাক্তার, ডক্টর মহেশ শর্মাজি, যিনি হচ্ছে গিয়ে ত্রিপুরা রাজ্যে আমাদের এরই মধ্যে আমাদের নতুন প্রভারী হিসেবে নিযুক্ত হয়েছেন। বহু গুণীবান ব্যক্তি, একজন ডক্টর মানুষ, এবং সত্যি অর্থে ত্রিপুরা রাজ্যের যে সামনে আমাদের বিধানসভা ইলেকশন আছে সেই জায়গাতে আমাদের আমাদের ব্যক্তিত্বকে প্রকাশ করতে এবং আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির যে স্রোত আছে সেটা আরও বেশি আগে নিয়ে যেতে বা প্রসার করতে সেই জায়গাতে উনি আমাদের এসছেন। তো আমি ডক্টর মহেশ শর্মা জি কো বাথারঘাট মন্ডল কি ওর সে আর মেরে ব্যক্তিগত তরফ সে আপকো সুস্বাগতম করতি হু। আপকা হমে জো দিশা হ্যায়, আপকা শিক্ষা হ্যায়, ও হমে আগে হমে আর হামারা পথ আগে বাড়ায়েগা। আপকা আশীর্বাদ হমে ভি চাহিয়ে আর পুরা বাথারঘাট বাসি কো ভি চাহিয়ে। আপকো বহুত বহুত স্বাগতম হ্যায়। আমাদের মাঝখানে আছে রাজীব ভট্টাচার্য মহোদয়, ইতিমধ্যে আমাদের যিনি আমাদের রাজ্য সভাপতি, ত্রিপুরা রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছে। তো দাদা, আপনার নিশ্চয়ই আমাদের দূরদর্শিতা এবং আপনার আশীর্বাদ আমাদের অত্যন্ত দরকার। তো আমি আপনাকেও বাথারঘাট মণ্ডলের তরফ থেকে আপনাকে সুস্বাগতম করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে আছে আমাদের প্রাণপ্রিয় দিদি অগ্নিকন্যা, ত্রিপুরা রাজ্যের, যে সবসময় ত্রিপুরা রাজ্যকে কেন্দ্রের মধ্যে কিভাবে আরো জাগ্রত করা যায় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাপার নিয়ে, বিভিন্ন দাবি দাবা নিয়ে যিনি সবসময় আমাদেরকে লিড করে থাকে সেটা হচ্ছে গিয়ে ডিস্টার্ব করার মতো যে আমাদের প্রাণপ্রিয় নেতারা যারা দিল্লির মধ্যে আমাদেরকে মানে আমাদের ভারতীয় জনতা পার্টিকে রিপ্রেজেন্ট করে থাকে এবং আমাদের সম্মানিত যারা আছেন ওদেরকে আমি বাথারঘাটের মন্ডল। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক মহিলা উপস্থিতি অনুষ্ঠানকে অন্যমাত্রা প্রদান করে। উল্লেখ্য, এলাকার বিধায়িকা মিমি মজুমদার মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। নিজেদের সুখে দুঃখে জনপ্রিয় ওই বিধায়িকাকে সব সময় পাশে পায় বাথারঘাটবাসী। ভিডিও রিপোর্ট, রাজেশ নিউজ।